হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন। আজকে থেকে নতুন সিরিজ করতে চলেছি, অর্থাৎ তোমাদের জন্য ম্যাথের উপরে স্পেশাল ক্র্যাশ কোর্স। অনেকের ম্যাথের সমস্যা হয়, তো ক্র্যাশ কোর্স মতলব আমি কখন কোথা থেকে অঙ্ক করাবো তা ঠিক থাকবে না, যে কারণে সিরিজটা কিন্তু পুরো দেখতে হবে। মনে করো আজকে আমি লসাগু গসাগুতে আছি, কালকে আমরা গড়ে চলে গেলাম, কি আজকে লসাগু গসাগু দুটো অঙ্ক হলো, গড়ে দুটো অঙ্ক হলো, এরকম কিন্তু হতে থাকবে। যে কারণে কিন্তু প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি পুরো সিরিজটা তোমরা কমপ্লিট করবে। সো ম্যাথের ক্র্যাশ কোর্স এই কোর্স তোমরা পুরোটা লেসন অনুযায়ী পুরো দেখতে থাকবে। ম্যাথ ক্রাস কোর্স 2018, যে যে পরীক্ষার জন্য এটি অ্যাপ্লিকেবল হবে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড এর উপরে ভিত্তি করে করা হচ্ছে। কি কি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল হবে? আরপিএফ এর জন্য তোমরা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আরপিএফ, ফুড এসআই এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেন এক্সাম অর্থাৎ WBP মেন, এই তিনটে পরীক্ষার জন্য মূলত আমার এটা হচ্ছে ক্রাস কোর্স ম্যাথের উপরে। তো আজকের কোর্সের প্রথম অঙ্ক আমি করাবো, সঙ্গে সঙ্গে তোমরা খাতাতে নোট ডাউন করবে প্রত্যেকটা অঙ্ক করতে পারছো কি। দেখো ফার্স্ট প্রবলেম আজকের জন্য, আজকের ডেট হচ্ছে 1 নভেম্বর অর্থাৎ 1/11/2018, আজকের তারিখ। আজ থেকে আমাদের ক্র্যাশ কোর্স চালু হচ্ছে, এটা আমাদের 1 নম্বর ক্লাস, ভালো করে বুঝে নাও। ক্র্যাশ কোর্স এর 1 নম্বর ক্লাস, সঠিক ক্রমিক সংখ্যার যোগফল, ক্রমিক সংখ্যা সেগুলোকে বোঝায় যখন কিন্তু সংখ্যাগুলোর মান অর্থাৎ পরপর থাকে। যদি এটা 1 হয়, এটা 2, এটা 3, এটা 4, ক্রমিক সংখ্যা তখনই হবে এই যে 1 থেকে 2, এদের ভিতরের যে মান বা এদের যে ভ্যালু 2 থেকে 3 এর ভ্যালু সমান হবে, অর্থাৎ ভ্যালু গুলো যখন পরপর সমান হবে তখন সেগুলোকে আমরা কি সংখ্যা বলবো? সেগুলোকে আমরা বলবো ক্রমিক সংখ্যা। তো আমার প্রশ্নে যেটি বলা হচ্ছে পরপর 6টি ক্রমিক সংখ্যা যোগফল, কটা ক্রমিক সংখ্যা? 6টি ক্রমিক সংখ্যা, তার যোগফল বলা হচ্ছে কত? 69। 6টি ক্রমিক সংখ্যা তাদের যোগফল হচ্ছে কত? 69। কটি সংখ্যা? 6টি সংখ্যা, অর্থাৎ 6টি সংখ্যাকে যোগ করে 69 আসছে। এবারে আমাকে বলা হচ্ছে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কত? 6টি সংখ্যা যোগ করে 69 আসছে। তো 6টি সংখ্যা কি হতে পারে? 2, 3, 4, 5, 30, 32, এরকম 6টা সংখ্যা যোগ করে 69 আসছে। তো অনেক সংখ্যা যোগ করে 69 আনা যেতে পারে। এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা সেটা আমাদের জানতে চেয়েছে, এদের মধ্যে বৃহত্তম কোনটা বা কোনটির মান সবচেয়ে বেশি, কোন 6টি সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা সবচেয়ে বড় বৃহত্তম। অপশন যেগুলো দেওয়া হয়েছে অপশন গুলো তোমরা দেখো খাতাতে যারা প্র্যাকটিস করছো, 14, 16, 20 এবং 28, এই 4টি হচ্ছে অপশন। এই 4টির ভিতরে যেটি সঠিক উত্তর তুমি নিজে নিজে করার চেষ্টা করো, সঠিক উত্তর তুমি বার করতে পারছো কি? যদি বার করতে পারো তাহলে ওয়েল ডান। তো আমি সলিউশন বার করে দেখিয়ে দিচ্ছি পাশে তোমাদের জন্য। তো দেখো সলিউশনটা কি হবে এ পাশে তোমাদের জন্য করে দেখাচ্ছি, দেখে নাও। জাস্ট এ পাশে আমরা অ্যান্সারটা বার করবো। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে 6টি সংখ্যা, তো 6টি সংখ্যা আমি জানি না, আমি ধরে নিচ্ছি আমার একটা সংখ্যা, ধরে নিচ্ছি প্রথম সংখ্যা 6টি সংখ্যা। তো 6টি সংখ্যা আমার লাগবে, আমি ধরে নিচ্ছি প্রথম সংখ্যা আমার কত? এক্স। প্রথম সংখ্যা আমার এক্স, তাহলে তার পরবর্তী সংখ্যাগুলো কি হবে? তার মানে কি পরবর্তী সংখ্যাগুলো, পরবর্তী সংখ্যাগুলো কি হবে? 6টা সংখ্যা, তার মানে কি x+1 একটা সংখ্যা, x+1, x+2, x+3, কটা হলো? 1, 2, 3, 4, আর একটা দরকার, আরো দুটো দরকার, তার মানে x+4 এন্ড x+5, এগুলো হচ্ছে আমার সংখ্যা। তাহলে সংখ্যা আমার কটা পেলাম? 1, 2, 3, 4, 5 আর x একটা, এই 6টা হচ্ছে সংখ্যা। প্রশ্ন মতে বা প্রশ্নে যেটা বলা হয়েছে 6টি সংখ্যা যোগফল ইকুয়াল টু 69, তাহলে 6টি সংখ্যা যোগফল আমরা জাস্ট এখানে লিখে রাখি। 6টি সংখ্যা আমার কি কি ছিল? 6টি সংখ্যা আমি এখানে লিখছি, 6টি সংখ্যাকে যোগফল করে দিচ্ছি, x+1 x+2 x+3 x+4 x+5 = 69। এই যে সত্য মতে বা প্রশ্ন মতে প্রশ্নে যেটাই বলা ছিল সেটাই আমি এখানে লিখে দিয়েছি, এই 6টা সংখ্যা যোগ করলে 69 হবে, সমীকরণটাকে লিখে দিয়েছি। জাস্ট এবারে আমি সিম্পলিফিকেশন করব, আর এখানে কি দাঁড়াচ্ছে? 6 কটা আছে? x কটা? 6টা, তার মানে 6x+ এই সংখ্যাগুলোকে যোগ করে নেব, 1, 3, 6, 6, 10, 15, তাহলে 6x+15 = 69, বা 6x = 15টাকে ওপাশে নিয়ে যাও, মাইনাস করে দাও, 69 - 15 বা কত দাঁড়াচ্ছে? 6x = 69 থেকে 15 বাদ দিলে কত আসে? 54। তো বা কমা দিয়ে আমি কি করব? x =
54 বাই 6 তাহলে কত আসে? তো 6 9 54, তার মানে অতএব x ইকুয়াল টু 9। আমি x এর মান বার করতে পারলাম, অর্থাৎ আমার যে প্রথম সংখ্যা যেটি ছিল আমি প্রথম সংখ্যাকে বার করতে পেরেছি। আমাকে এখন বার করতে হবে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা ছিল। তো আমার সংখ্যাগুলো কি কি ছিল? x একটা, x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3, x প্লাস 4, x প্লাস 5, তাহলে এদের মধ্যে বৃহত্তম কোনটা? x প্লাস 5। জাস্ট এই মানটা আমি যোগ করে দেবো, তার মানে কি x হচ্ছে কত আমার 9, 9 প্লাস 5 তার মানে কত? 9 প্লাস কত? 14। এটা হচ্ছে আমার সঠিক উত্তর। দেখি এর মধ্যে কোনটি রাইট অ্যান্সার ছিল, 14 16 20 28, এই 14 এটা হচ্ছে আমার সঠিক উত্তর। এই যে x প্লাস 5 আমি জাস্ট x এর মানটা বসিয়ে দিয়ে যোগ করে দেবো, তাহলে উত্তর পেয়ে গেলাম। নেক্সট অঙ্কটাও কিন্তু এরকম হতে চলেছে। এই যে স্পেশাল ক্লাস কোর্স, এখানে কিন্তু আমরা বেশি অঙ্ক করবো না, দৈনিক হয়তো 5টা অঙ্ক করবো, 15 থেকে 20 মিনিটের ভিডিও হবে, 5টা অঙ্ক করবো এবং প্রত্যেক দিন ক্লাস দেবো। তাহলে কি হবে, ক্লাস কোর্স কেন আমি নাম দিয়েছি এটাকে, জাস্ট তোমাদের পুরোটাই ক্লাসের মতো একেবারে রিভাইজ করে দেবো। নেক্সট অঙ্কটি দেখার চেষ্টা করো, এটি হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। বলা হচ্ছে পরপর চারটি সংখ্যার, চারটি জোড় সংখ্যার গড়, পরপর চারটি জোড় সংখ্যা, চারটি জোড় সংখ্যা আমি জাস্ট লিখছি না মুখে বলছি, পরপর চারটি জোড় সংখ্যার গড় 27, এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? চারটি জোড় সংখ্যা একটা, চারটি জোড় সংখ্যার গড় একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা। বলছে এই চারটে সংখ্যা আমি ব্র্যাকেট দিয়ে লিখছি, জাস্ট এর ভিতরে সংখ্যাগুলো বসাবো। এই একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা, একটা, এই চারটে সংখ্যা, এদের যে গড়, এদের গড় মানে কি? সেই সংখ্যাগুলোর যোগফল বাই সেইখানে কটা সংখ্যা রয়েছে, সংখ্যার সংখ্যাটা বাদ দিলে যোগ হয়। তো গড় কি করে আমরা বার করি? মনে করো 2 3 5, এদের গড় বার করতে বলেছে। তো আমরা গড় বার করার জন্য কি করতাম? 5 আর 3 8, 5 আর 3 8 আর 2 10, তো আমি 10 বাই এখানে কটা সংখ্যা? তিনটে সংখ্যা বাই 3, এটা করলেই তো গড় পাই, এইভাবেই তো গড় আসে, তাই না? তো বলা হচ্ছে এই চারটি সংখ্যার গড় আমাকে বলে দেওয়া হয়েছে 27, 27 হচ্ছে এই চারটি সংখ্যার গড়, এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? এই চারটি সংখ্যা এখানে দেওয়া নেই, এই চারটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাকে আমাকে বার করতে হবে। অপশন কি কি দিয়েছে? অপশন বলা হচ্ছে 33 30 24 28, এই হচ্ছে আমার চারটি অপশন, এদের ভিতরে আমার সঠিক উত্তরটিকে বার করতে হবে। চলো সঠিক উত্তর কিভাবে বার করতে হবে দেখে নেওয়া, যারা পারবে খাতাতে প্র্যাকটিস করো, তোমার জানা থাকলেও খাতাতে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার আরো একবার রিভাইজটা হয়ে যাচ্ছে। যেহেতু চারটি সংখ্যা এবং প্রথম জোড় সংখ্যাটাকে, প্রথম জোড় সংখ্যাটাকে ধরে নিচ্ছি আমি x, এটা আমি ধরে নিলাম যে আমার প্রথম জোড় সংখ্যা x, তাহলে পরবর্তী জোড় সংখ্যা কি? x প্লাস 1, নট পরবর্তী জোড় সংখ্যা কি আমার x প্লাস 1, না, আমাকে কি বলা হচ্ছে প্রশ্নে? পরপর চারটি জোড় সংখ্যার গড়, জোড় সংখ্যা হতে গেলে কি এটা তো এক ডিজিট সংখ্যা, এটা 2 হতে হবে, তার মানে পরবর্তী সংখ্যা হচ্ছে আমার x প্লাস 2, তারপরে সংখ্যাটা কি x প্লাস 3 হবে না, কারণ আমার জোড় সংখ্যা চেয়েছে, তো x প্লাস 4 পরের সংখ্যা এবং তারপরে সংখ্যা কত? x প্লাস 6। তো এই যে হচ্ছে আমি 6টা সংখ্যাকে পেয়ে গেলাম, 1 2 3 4, এই চারটি সংখ্যা, এই চারটি সংখ্যার গড় হচ্ছে 27, তাহলে এদের মধ্যে কোন সংখ্যাটা বৃহত্তম সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি জাস্ট আগের অঙ্কের মতো প্রশ্ন মতে, আগের অঙ্কে প্রশ্ন মতে কি বলা ছিল, যে এখানে 6টা সংখ্যা আগের অঙ্কে দেওয়া ছিল যে 6টা সংখ্যার যোগফল এত, তো 6টা সংখ্যাকে যোগ করে যোগফল সমান এত লিখেছিলাম। তো এই অঙ্কে গড় বলছে, তো আমি জাস্ট এই চারটি সংখ্যা লিখি আগে, x প্লাস x প্লাস 2 প্লাস x প্লাস 4 প্লাস x প্লাস 6 ইকাল টু, ভালো করে বোঝো, 27 গুণ 4। কেন এখানে যোগ চিহ্ন বসালাম এবং কেন এখানে 27 গুণ 4, চার কোথা থেকে আমদানি করলাম, অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে। আমাদেরকে আরো ব্যাকে চলে যেতে হবে যে জিনিসটাই আমি তোমাদেরকে যে কথা বলছিলাম, যে 2 যোগ 2 যোগ 5 যোগ 2, তো এই সংখ্যাগুলোর গড় কত? তাহলে আমি কিভাবে বার করতাম? তিনটে সংখ্যাকে যোগ করছি, 3 2 6, বাঘ এখানে সংখ্যা কটা? 1 2 3 3, তার মানে কত গড় হচ্ছে আমার 2, এইভাবে তো আমি গড় বার করতাম, তাই না? এখন আমাকে গড় বলে দিয়েছে, সেখান থেকে সংখ্যাগুলোকে বার করতে হবে। এখানে যেমন 3 দিয়ে ভাগ করছিলাম, যেহেতু তিনটে সংখ্যা ছিল বলে, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, তিনটে সংখ্যা ছিল বলে 3 দিয়ে ভাগ করছিলাম, যদি এখানে চারটে সংখ্যা থাকতো 4 দিয়ে ভাগ করতাম, যে কটা সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে ভাগ করতাম। এখন যদি আমার সেই গড় দেওয়া রয়েছে সেখান থেকে সংখ্যাগুলোকে ফেরত আনতে হয়, তাহলে গুণ করবো, যেহেতু ভাগ করেছিলাম আগের বারে গড় বার করার জন্য, এবার গড় থেকে যদি আমি রিভার্সে আসি তাহলে কি, মানে গুণ করতে হবে, যেহেতু আগে ভাগ করেছিলাম গড় করার জন্য, এবার গড় থেকে বেরিয়ে আসার জন্য আমাকে গুণ করতে হবে। ঠিক তেমনি কিন্তু কটা সংখ্যা রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, যে কোনো 27 হচ্ছে তাদের গড়। এবার 27 থেকে আমি গড় থেকে বেরিয়ে আসতে চাই, যে কোনো 4 দিয়ে আমি গুণ করে দিলাম, 1 2 3 4, জাস্ট সহজ সমীকরণে বসিয়ে দিলাম, এটাই হচ্ছে সেই সংখ্যার অনুপাত। জাস্ট এবার এটাকে আমরা সিম্পলিফিকেশন করবো, এখানে এক্স কটা আছে আমরা দেখে নেবো, একটা, দুটো, তিনটে, চারটে, তার মানে 4x প্লাস সংখ্যা কত? 2 4 2 6 আর 6 12 ইকাল টু 108, 27 × 4 108, তার মানে আমরা কি করব, 4x ইকাল টু 108 বিয়োগ 12, তার মানে কি দাঁড়াচ্ছে, 4x ইকাল টু 96 বা x ইকাল টু
96 বাই 4 তার মানে কত দাঁড়াচ্ছে 24। এক্স এর মান আমরা বার করলাম কি, অতএব এক্স ইকাল টু 24। আমি জাস্ট এখন কিন্তু এক্স এর মানটা বার করেছি, আমাকে জানতে চেয়েছি এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কত ছিল, এই যে চারটে সংখ্যা ছিল বৃহত্তম কোনটা, তাহলে বৃহত্তমটার দিকে আমি নজর দেবো, এক্স প্লাস সিক্স মানটা জাস্ট বসিয়ে দেবো, এক্স এর মান কত 24, 24 যুক্ত 6 ইকাল টু 30, তার মানে সঠিক উত্তর কত আমার বি, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। তোমরা কি বুঝতে পারছো, তোমরা কমেন্টে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগছে, এই ক্লাসটি কি কন্টিনিউ করবে। আমি এই জিনিসটা খুব ইউটিউবে আমার খুব খারাপ লাগে যে যদি আমি কোনো ক্লাস করাই, বা দেখো আমি দুটো তিনটে ক্লাস করেছি, ফুড এসআই এর উপরে বিভিন্ন বায়োলজির ক্লাস করিয়েছি কিংবা জেনারেল স্টাডিজ এর ক্লাস করেছি, সেই ক্লাসের ভিউ দেখো 2000-2500 এরকম ভিউ আসে। বাট আমি যদি একটা অন্য খবর দিই, উদ্ভট খবর দিই যে এই চাকরির নোটিফিকেশন বেরিয়েছে, এই হচ্ছে সেই হচ্ছে, সেখানে 10,000-20,000 ভিউ, আমার চ্যানেলে লক্ষ্য করবে এই জিনিসটা খুব খারাপ লাগে। যখন আমি পড়াতে আসি বা দরদ দিয়ে পড়াই তখন দেখা যায় ভিজিটরের সংখ্যা কম, এবং অন্য জিনিসের খবর দেবো ভিজিটরের সংখ্যা বেড়ে যাবে। তিন নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, এখন আমরা তিন নম্বর প্রশ্নের দিকে চলে এসেছি। বলছে পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি, আমরা আগে করেছিলাম চারটি জোড় সংখ্যা, মানে এখানে আমাদের বিজোড় সংখ্যা, বলছে পাঁচটি ক্রমিক, তার মানে কি পরপর হতে হবে সংখ্যাগুলোকে, পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যা, ভালো করে দেখো জোড় কিন্তু নয়, পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যা, তাদের সমষ্টি, তাদের সমষ্টি কত বলা হয়েছে, পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যা সমষ্টি হচ্ছে 75। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত, আমরা এতক্ষণ বড় সংখ্যা বার করছিলাম, ছোট সংখ্যা কত তোমরা ঘরে বার করবে, এটা তোমাদের হোমওয়ার্ক, ছোট সংখ্যা কত, না পারলে আমাকে বলবে পরের দিনের ক্লাসে আমি দেখিয়ে দেবো। জাস্ট এবার ডেট দিয়ে লিখে রাখো খাতাতে যে 1 তারিখ 1 নভেম্বর 2018 তারিখের তিনের দাগের অঙ্কটা দাদা হোমওয়ার্ক দিয়েছিলেন, আমি পারিনি, আমাকে করে দিন, তো পরের ক্লাস শুরু হওয়ার আগে এটা করে দেবো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো প্রশ্নটা আমি আবার পড়ে দিচ্ছি যাতে সুবিধা হয়, পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যার, পাঁচটি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি 75, সবচেয়ে ছোট সংখ্যা কত, চারটি অপশন রয়েছে দিয়ে দিচ্ছি, 11, তারপরে 13, তারপরে 15 এবং 19, এই হচ্ছে চারটি অপশন, এর ভিতরে সঠিক উত্তর লুকিয়ে রয়েছে, তোমরা বার করার চেষ্টা করো, না পারলে আমাকে পরের দিন কমেন্ট করো দাদা এই 1 তারিখের ক্লাসের 3 নম্বর দাগের অঙ্কটা আমরা বুঝতে পারিনি, আমি অবশ্যই করে দেবো। ঠিক আগের অঙ্কগুলো যেভাবে বড় সংখ্যাগুলোকে বার করেছিলাম, এক্স এর মান বার করার পরে যেটা আমার বড় লেগেছিল তার সঙ্গে যোগ করে দিয়েছিলাম, আর এটাতে ঠিক ডিফাইন করবে বা ছোটটার সঙ্গে যোগ করে দেবে, তাহলে তুমি পেয়ে যাবে। চলো নেক্সট অঙ্কের দিকে আমরা যাওয়া যাক, তাহলে 4 দাগের অঙ্কটা তোমরা দেখো, বলছে 5/7, 11/13, 15/17 এন্ড ফাইনালি 19/21, বলছে কোনটি বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম। এখানে দেখো কয়েকটা ভগ্নাংশ দেওয়া হয়েছে, 5/7, 11/13, 15/17, 19/21, এদের মধ্যে কোনটি, এই যে চারটি ভগ্নাংশ দেওয়া হয়েছে এদের মধ্যে কোনটি বৃহত্তম, এটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে, কোনটি বৃহত্তম এটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। অঙ্কটা দেখে ভাই ভগ্নাংশ চারটিকে দেখে কি মনে হচ্ছে, জাস্ট একটু ব্রেন খাটাও, 5 এবং 7, 11 এবং 13, দেখো প্রত্যেকটার ভিতরে 2 ডিফারেন্স আছে, অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের লব ও হরের মধ্যে 2 ডিফারেন্স, 5, 7 তার মানে এর মধ্যে ডিফারেন্স 2, 11, 13 এর মধ্যে ডিফারেন্স 2, 15, 17 এর মধ্যে ডিফারেন্স 2, 19, 21 এর মধ্যে ডিফারেন্স 2, অর্থাৎ এখানে চারটি ভগ্নাংশ দেওয়া হয়েছে, চারটি ভগ্নাংশেরই লব এবং হরের মধ্যে পার্থক্য হচ্ছে 2, চারটি ভগ্নাংশের লব এবং হরের মধ্যে লব বাই হর, সেই লব এবং হরের পার্থক্য হচ্ছে 2, দেখো তুমি মিলিয়ে নাও চারটি লব হরের পার্থক্য 2, তাই যেহেতু এদের প্রত্যেকের মানে ডিফারেন্সটা বা প্রত্যেকের লব আর হরের পার্থক্য 2 সমান, সেহেতু আমি বলতে পারি 19 এবং 21 এদের মধ্যে বৃহত্তম, 19/21 এটা হচ্ছে বৃহত্তম, তার কারণ কি প্রত্যেকের ডিফারেন্স 1 এবং সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে 5/7, বোঝা গেল। নেক্সট 5-এর দাগের প্রশ্নটা দেখার চেষ্টা করো, 5-এর দাগের প্রশ্ন কি বলা হচ্ছে, দুটি সংখ্যার লসাগু গসাগু, আমি গসাগু লসাগুর উপরে ব্রিফ ক্লাস করানো আছে আমার, যারা দেখো নি দেখে নিও, বলছে দুটি সংখ্যার লসাগু গসাগু সমান, বলছে দুটো সংখ্যা আমরা সংখ্যা দুটি জানি না, দুটো সংখ্যা তাদের লসাগু, তাদের লসাগু এবং গসাগু, লসাগু ও গসাগু সমান, তার দুটি সংখ্যা তাদের লসাগু ও গসাগু সমান, বলছে একটি সংখ্যা 35 বলে অপর সংখ্যা কত, দুটি সংখ্যা ধরো একটা সংখ্যা এই একটা সংখ্যা তাদের লসাগু ও গসাগু দুটোই হচ্ছে সমান, তাদের মধ্যে একটি সংখ্যা যদি 35 হয় অপর সংখ্যাটি কত, এটা আমাদেরকে বার করতে হবে। আমি যখন লসাগু গসাগুর উপরে স্পেশাল ক্লাস করিয়েছিলাম তখন কিন্তু এটা আমি করিয়েছিলাম, তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা উত্তর কি করে বার করবো, অতএব দিয়ে জাস্ট লিখবো লসাগু সমান গসাগু, অর্থাৎ লসাগু আর গসাগু তো সমান তাই না, লসাগু সমান গসাগু ইকাল টু
35 হলে যদি দুটি সংখ্যা লসাগু এবং গসাগু সমান হয় তবে একটি সংখ্যা 35 হবে, তাহলে বলা যাবে অপর সংখ্যাও 35, অপর সংখ্যাও 35। কেননা যদি দুটি সংখ্যার লসাগু এবং গসাগু সমান হয় একটি সংখ্যা যা হবে অপর সংখ্যাও সেম হবে, এ কারণে যদি একটি সংখ্যা 35 হয় অপর সংখ্যাও 35, বিকজ তারা লসাগু এবং গসাগু তাদের সমান, যে কারণে সংখ্যাটিকে একই হতে হবে, নইলে তাদের লসাগু এবং গসাগু সমান হতে হবে না। তার মানে আমরা এখান থেকে যে কনক্লুশনে আসতে পারবো কি, যদি দুটি সংখ্যা সমান হয়, যদি দুটি সংখ্যার লসাগু এবং গসাগু সমান হয় তবেই সংখ্যা দুটি সমান হবে, অপরপক্ষে যদি দুটি সংখ্যা সমান হয় তবে তাদের লসাগু গসাগু সমান হবে। লাস্ট 6 নম্বর অঙ্কটি দেখার চেষ্টা করো, বলছে তিনটি সংখ্যার অনুপাত। এখানে তিনটি সংখ্যা দেওয়া হয়েছে, সেই তিনটি সংখ্যার অনুপাত দিয়ে দেওয়া হয়েছে। তো তিনটি সংখ্যার অনুপাত থেকে জাস্ট আমরা লিখে নেব, অনুপাত গুলো হচ্ছে 2:3:6 এবং তাদের লসাগু বলে দেওয়া হয়েছে, তাদের লসাগু কত 54, অর্থাৎ তিনটি সংখ্যা দিয়ে দিয়েছে এবং তাদের লসাগু হচ্ছে 54। তিনটি সংখ্যা দিয়েছে এবং তাদের লসাগু হচ্ছে 54, তাহলে তিনটি সংখ্যার গসাগু কত? লসাগু যদি 54 হয় এই তিনটি সংখ্যার, এই তিনটি সংখ্যার অনুপাত দিয়েছে, তাহলে লসাগু যদি 54 হয় তাদের গসাগু কত আমাদের বার করতে হবে। তো জাস্ট কিভাবে বার করবো আমরা দেখে নাও। তাহলে আমরা ফর্মুলাতে শিখেছিলাম কি, যে যদি তিনটে লসাগু দিয়ে দেওয়া হয় আমাদের গসাগু বার করতে পারে, তাহলে আমি ইজিলি লিখতে পারি যে গসাগু ইকাল টু, ইজি ভালো করে দেখো, গসাগু ইকাল টু এই যে তিনটি সংখ্যার লসাগু দেওয়া হয়েছে সেই, তাহলে তিনটি সংখ্যার লসাগু বাই তিনটে সংখ্যা, এই যে তিনটে সংখ্যা দেওয়া হয়েছে অনুপাত, বাই তিনটি সংখ্যা অনুপাতের লসাগু। ভালো করে এটা বোঝার ব্যাপার আছে, দুটো দুইবারই কিন্তু লসাগু হবে, বাট দুটো লসাগু ডিফারেন্ট, অনুপাতের লসাগু এখানে চাওয়া হয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করো, আমাকে প্রশ্নে কি বোঝাতে চেয়েছিল, প্রশ্নে আমাকে জানতে চাওয়া হয়েছিল যে তিনটি সংখ্যার অনুপাত দিয়েছে, তিনটে সংখ্যা নয় কিন্তু তিনটে সংখ্যার অনুপাত, এবং সেই সংখ্যা তিনটির লসাগু যদি 54 হয় সংখ্যা তিনটির গসাগু কত আমাকে বার করতে হবে। তো সংখ্যা তিনটির গসাগু ইকাল টু একটা ফর্মুলা আছে, সংখ্যাটির লসাগু যেটা দিয়ে দেওয়া হবে সেই লসাগু বাই সংখ্যার যে অনুপাত দেওয়া হয়েছে সেই অনুপাত গুলোর লসাগু। তাহলে অনুপাত গুলো যদি লসাগু করো 2, 3, 6, তাহলে লসাগু কত দাঁড়াবে, তাহলে লসাগু যেটা বৃহত্তম সেটাই হয়ে যায় সংক্ষেপে যদি আমরা, কিংবা 12 যদি আমরা করি ফাইন্ড আউটও করি, 2, 3, 6 তুমি যদি এভাবে বার করার চেষ্টা করো তাহলে তুমি পেয়েও যাবে এখানে, তবে 3 2 6 এটা হচ্ছে আমি পেয়ে গেলাম লসাগু পেয়ে গেলাম। তাহলে আমি জাস্ট এখানে ফর্মুলা পুট করে দেবো, কত ছিল 54 বাই অনুপাতের লসাগু কত আমার বেরিয়েছে 6, তাহলে 6 9 54 এটা হচ্ছে আমার সঠিক উত্তর। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই ক্লাস কোর্সটা আমি চালাতে চাই বা কন্টিনিউ করতে চাই। খুব খারাপ লাগে জানো যখন এই কষ্ট করে ঘেমে ক্লাসগুলো প্রোভাইড করা হয়, যখন দেখা যায় সেখানে ভিউ আসছে না, যদি আমি একটা অন্য ভিডিও দিই তো অনেক ভিউ আসে, এই জিনিসটা খুব মনে লাগে। আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই অনাকাডেমিতে আমাকে ফলো করবে এবং নিয়মিত আমি সেখানে ক্লাস করাই বা সেখানে আমার স্পেশাল ক্লাস লঞ্চ হচ্ছে সেই ক্লাসগুলো করো। থ্যাংক ইউ সো মাচ, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই দা ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এইরকমই নিত্য নতুন তোমাদের জন্য আপডেট পাওয়ার জন্য। আর প্রত্যেকদিন ক্লাস কোর্সের ক্লাস সন্ধ্যেবেলাতে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, বাই বাই।